नमस्कार बंधुरा, गार्गी रान्नाघरे आपनादेर सकलके जानाई स्वागत। आमार आजकेर रेसिपि छिटा पिठा। सामने ही आसछे पौष संक्रांति अर्थात पिठा खावार दिन। आर ई शीतकाले आमादेर सकलेरई पिठे खेते तो भीषण भालो लागे, ताई आज आमी निये एसेछि ई सहज छिटा पिठार रेसिपि। ताहले आसुन देखे नेवा जाक आजकेर रेसिपि। छिटा पिठा तैरिर जन्य प्रथमे ब्याटार तैरि करब। तार जोन्ने एक्टा बड़ो बाटीते निच्छी एक कप चालेर गुड़ो ओ निच्छी हाफ कप मयदा। एर मध्ये दिच्छी एक चार चा चामच नून। एबार एई उपकरणगुलो एकटु मिशिए निच्छी। मेशानो हुए गेले रूम टेम्पारेचारे थाका एकटा डिम फाटिए एर मध्ये दिए दिच्छी। ডিমটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে জল অল্প অল্প করেই মেশাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটার কিছুটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একে তিন কাপ চিনি। চিনিও ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আরও পাতলা হবে তাই আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিনি ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ব্যাটারটা মিশিয়ে নেব। এই পিঠে তৈরির সমস্ত উপকরণ আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে এবং চিনিও ভালোভাবে গুলে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার যাব নেক্সট স্টেপে। এবার পিঠে ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তাওয়া গরম হতে দেব। তাওয়া গরম হলে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এবার এই ব্যাটারটা হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে পুরো তাওয়ায় ছড়িয়ে দেব, যতক্ষণ না এই ছিটেগুলো একটার সাথে আরেকটা কানেক্ট হচ্ছে। এইভাবে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয় বলেই এর নাম ছিটা পিঠা। আমার চ্যানেলের সমস্ত বন্ধু দর্শককে জানাই আন্তরিক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এখন ফ্লেম মিডিয়ামে করে এটাকে এক থেকে দু মিনিটের জন্য ভাজা হতে দেব। পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে এইভাবে ভাঁজ করে তাওয়ার থেকে তুলে নিচ্ছি। আরেকটা পিঠে দেওয়ার আগে টিস্যু দিয়ে প্যান ভালো করে মুছে নিচ্ছি ও এতে তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও একইভাবে আরেকটা পিঠে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করে নেব। দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেল। আপনাদের আমি আরেকটা পদ্ধতিতে এই পিঠা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য ব্যাটারটা একটা বোতলে ভরে নিয়েছি এবং বোতলের ঢাকার উপরে একটা ছিদ্র করে নিয়েছি। এবার পিঠেগুলো ভাজার জন্য তাওয়ায় আবারও সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে তাওয়া গরম হলে ব্যাটারটা বোতলের সাহায্যে তাওয়ার উপর ছড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার ফ্লেম মিডিয়ামে করে পিঠা এক দু মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এই দুটো পদ্ধতির মধ্যে আপনাদের যে পদ্ধতিটা সহজ বলে মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই এই পিঠে তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ পর দেখুন পিঠে ভাজা হয়ে গেছে।
এবার এটাকে ভাঁজ করে নিচ্ছি। এখন এটা একটা পাত্রে তুলে নেব। এই পিঠেটাও তৈরি হয়ে গেল। এখন পরের পিঠেগুলোও তৈরি করে নেব। আজকের রেসিপি ছিটা পিঠা তৈরি হয়ে গেছে। গরম গরম এটাকে নলেন গুড়ের সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগবে। আর দেখতেই পাচ্ছেন খুব সহজে ও খুব কম সময়ের মধ্যেই এই পিঠে তৈরি করে নেওয়া যায়। তাই আজই বাড়িতে তৈরি করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন। আর বাড়িতে এই রান্নাটা করে থাকলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে আমাকে ট্যাগ করে ছবি দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।